নিউজিল্যান্ডের মাটিতে শোচনীয় পরাজয়ের ধকল এখনও সামলে উঠতে পারেনি টাইগাররা। আসন্ন শ্রীলঙ্কা সফরে ঘুরে দাঁড়াতে হলে দায়িত্বটা কাউকে না কাউকে তো নিতেই হবে, সেটা জানা আছে মুশফিক মুমিনুলদের। শুক্রবার ভর দুপুরেও তাই মাঠের অনুশীলন সেরেছেন তারা। মুশফিক মুমিনুল তাসকিনরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 21 সদস্যের প্রাথমিক দলে নতুন তিন পেসার। টি টোয়েন্টিতে শরীফুল ইসলামের অভিষেক হয়েছে নিউজিল্যান্ড সফরেই। মুকিদুল ও শহীদুল সুযোগ পেলেন প্রথমবার। করোনায় স্থগিত হয়ে যাওয়া এনসিএলে মুকিদুল ইসলাম মুগ্ধের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন নির্বাচকরা। আইপিএলের কারণে সাকিব থাকছেন না দলে, ভাগ্য খুলেছে সুভাগত হোমের। 34 বছর বয়সী অলরাউন্ডার জাতীয় দলে জায়গা পেয়েছেন 5 বছর পর। বিশাল বহর নিয়ে সোমবার শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সেখানে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে চূড়ান্ত টেস্ট স্কোয়াড। এত বড় দল নিয়ে বিদেশ সফরে যাওয়ার কারণ জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। আমরা একটু বড় দল নিয়ে যাচ্ছি, আসলে যেহেতু শ্রীলঙ্কা এত গরম, তো আমরা একটা প্রিলিমিনারি দল নিয়ে যাচ্ছি। আশা করি যে ফার্স্ট টেস্টের আগে হয়তো মেন দল ঘোষণা করবেন, নানুবের এটাই মনে হয় প্ল্যান। কারণ এই জন্যই করবেন যে কারণ আমরা চাই না যে যারা এই দলে থাকবেন বা চিন্তা করছেন কোচরা বা সিলেক্টররা, তাদেরকে যত সম্ভব ফার্স্ট টেস্টটাকে ফ্রেশ রাখার। কারণ আমরা যদি 17-18 প্র্যাকটিস ম্যাচ খেলি, 19 তারিখ ট্রাভেল, 20 তারিখ একদিন প্র্যাকটিস করাই, আমরা 21 তারিখ টেস্ট ম্যাচ খেলবো ফার্স্ট। সুতরাং সেখানে হয়তো বা ইয়েটা কম থাকবে বলে আমার মনে হয় যে আমরা একটু হেভি বড় টিম নিয়ে যাচ্ছি। আসলে পরপর ম্যাচ হেরে টাইগাররা কিছুটা হলেও মানসিক চাপে আছে। সেখান থেকে বেরিয়ে এসে শ্রীলঙ্কাতে নিজেদের প্রমাণের পালা। আমরা সবসময় বলি যে তামিম, সাকিব, মুশি, রিয়াদ এদের কথা বলি, অবশ্যই এদের রেসপন্সিবিলিটি অনেক, এরা এক্সপিরিয়েন্স প্লেয়ার। ইম্পর্টেন্ট মমিনুল ক্যাপ্টেন, এদের এক্সপিরিয়েন্স বেশি, বাট জুনিয়র প্লেয়ারদের এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটি তো সমান থাকা উচিত। কারণ একটা ড্রেসিং রুম আমরা শেয়ার করি, একটা দলের জন্য আমরা ফাইট করি। আপনার যা আছে, একটা জুনিয়র প্লেয়ার হয়তো এক্সপিরিয়েন্স নেই, বাট তার তো স্কিল আছে, তার ট্যালেন্ট আছে, সুতরাং সে সেটা নিয়েই ফাইট করবে, তার দায়িত্ব নিয়ে সে খেলবে। নিউজিল্যান্ডের রেজাল্টটা ভালো না হয় ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজ আমরা টেস্ট ম্যাচ জিততে পারিনি, একটু হয়তো বা ব্যাকফুটে আছে। বাট আমি সবসময় মনে করি বাংলাদেশ খুবই একটা ক্যাপেবল দল। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের অনেক প্লেয়ার নেই, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা না থাকলে আমরা খারাপ দল, স্টিল আমরা ভালো টিম। আমি মনে করি যে আমি ওইভাবেই চাই, আমাদের মাঝে একটা খুব স্লোগান উঠতো যে আমরা টিম বাংলাদেশ, আমি টিম বাংলাদেশকেই দেখতে চাই। আসলে আমার হারা জিতা ইজ পার্ট অফ দ্য গেম, এটা হারতেই পারি, বাট আমার মনে হয় যে এটা হয় না যে শেষ কামড় দেওয়ার মতো একটা কথা থাকে যে আমরা পুরো লড়াই করব, জান জান দিয়ে খেলবো, ওই অ্যাটিচিউডটাই আমি চাই মাঠের মধ্যে। আমি চাই যে প্লেয়াররা সেই অ্যাটিচিউড নিয়ে খেলুক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 21 এপ্রিল, দ্বিতীয় শেষ টেস্ট 29 এপ্রিল। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ 1 পয়েন্ট অর্জন করতে পারেনি। অনিক জাবের, অলরাউন্ডার। গরু সাগর যেন গাছ খাবার না পায় তার জন্য দেয় বেড়া, আর মুই মানছি হয়ে আসুন এই ছিটমলের বেড়ার ভেতর। ব্রিটিশ, হিন্দুস্থান, পাকিস্তান, দেশ স্বাধীন কত কিছু হইল, মুই এই বেড়ার বাইর দেখির পানু না কিছু। তিস্তা পারের মানুষ তো সকত মুখত খাল ইতিহাস দেখিবার ইতিহাস। সাবার তো ইচ্ছা অনেক ছিল রে, 83 বছরের বুড়া হলো, শরীর তার বল পাও না, এলা তোর চোখে মুই দুনিয়া দেখনু রে। স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেখার এই ইতিহাস মেটাতে দেশের মূল ভূখণ্ডের বাইরে থাকা 10 গ্রামবাসীদের আকাশ সংযোগের মাধ্যমে টিভি দেখার সুযোগ করে দিয়েছি আমরা। সারা দেশের মতো একই কোয়ালিটির ঝকঝকে টিভি দেখার স্বাধীনতা এখন তাদেরও।